আসসালামু আলাইকুম। সকাল 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি সামিয়া তাওয়াসসুম। আমি ভারতের প্রার্থী হারার জন্য আসেনি স্বতন্ত্র প্রার্থী মান্নানের ফোন লাভ ভাইরাল। নৌকা স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের মধ্যে উত্তেজনা 144 ধারা জারি। আমি কোনো অপরাধ করিনি, রায় সত্য প্রমাণিত হবে ডক্টর ইউনুস। টাঙ্গাইলে নৌকার মিছিলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের গুলি, যুবলীগ নেতা সহ আহত 3। টাকা নেওয়ার অভিযোগ, ডিবির ওয়ারির ডিসি আহাদের অনিয়ম তদন্তে 2 সদস্যের কমিটি। সীতাকুণ্ডে বিকেলে বিএনপি নেতা এবং রাতে ব্যবসায়ীকে খুন। সরকারি চাকরির তথ্য গোপন করে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন। কালকিনি সহ 3 থানার ওসি এবং 1 ইউএনওকে প্রত্যাহার এবং গাজায় উদাস্ত শিবিরে ইসরায়েলে ভয়াবহ হামলা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মেহেরপুর 1 মুজিবনগর সদর উপজেলা আসনের স্বতন্ত্র প্রার্থী এবং সাবেক 2 মেয়াদের সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান বলেছেন, আমি শেখ হাসিনার প্রার্থী, আমি ভারতের প্রার্থী, আমি এখানে হারার জন্য আসেনি। জেলার সদর উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অলোক কুমার দাসের সঙ্গে ফোনলাপে কথা বলেন তিনি। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ফোনলাপের অডিও রেকর্ড ভাইরাল হয়েছে। ফোনে ডাক্তার অলোক কুমার দাসকে হুমকি দিয়ে প্রফেসর আব্দুল মান্নান বলেন, তুমি বাইরে থেকে এসে মেহেরপুরে খুব আরামেই আছো, টাকা পয়সা অনেক কামাই করছো, বাড়ি ঘর করেছো, আমি যদি আর একটা কথা শুনি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে ভোট দেওয়ার ব্যাপারে, আমি এমপি হই আর না হই তোমার মেহেরপুরের বাসা আমি উঠিয়ে দেব, আর যদি তুমি সাবধান হয়ে যাও তাহলে আমার প্রিয় পাত্র হয়ে থাকতে পারবে, এতটুকুই আমি তোমাকে বললাম, পারলে তোমার মন্ত্রীকে বলো। তিনি আরো বলেন, আমি শেখ হাসিনার প্রার্থী, আমি ভারতের প্রার্থী, এটা তোমাকে মনে রাখতে হবে, আমি এখানে হারার জন্য আসিনি, সাবধান হয়ে যাও, তুমি আমি তোমার কোনো কথা শুনবো না, আমি যে রিপোর্ট পেয়েছি আমি খুব অসন্তুষ্ট তোমার প্রতি, তুমি সাবধান হয়ে যাও। এই বিষয়ে ডাক্তার অলোক কুমার দাস বলেন, গেল 17 ডিসেম্বর প্রফেসর আব্দুল মান্নানের কাছ থেকে আমার ফোনে একটি ফোন আসে, সেই ফোনে আমাকে হুমকি দেওয়া হয়, তবে এটি সাধারণ বিষয় মনে করেছি, বিষয়টি আমার ফোনে অটোকল রেকর্ড হয়ে যায়, এর বেশ কিছু বলতে চাই না, আমি শান্তিতে থাকতে চাই। ঝিনাইদহের হরিণা কুণ্ডতে এক স্থানে নৌকা এবং স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সভার আহ্বান করার প্রেক্ষিতে উভয় পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে রোববার সন্ধ্যা 7টা থেকে সোমবার ভোর 6টা পর্যন্ত 144 ধারা জারি করেছে প্রশাসন। রোববার সন্ধ্যা উপজেলার জটারখালী বাজারে উভয় পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে 144 ধারা জারি করে স্থানীয় প্রশাসন। উপজেলার সহকারী কমিশনার ভূমি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপমা রায় বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহ 2 আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদি মহুলের উপস্থিতিতে উপজেলার জোড়াদা জটারখাল বাজারে ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে রোববার বিকেলে পথসভার আহ্বান করা হয়। দুপুর হতে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা সেখানে জড়ো হতে থাকে। কয়েকদিন আগে ঘোষণা দিয়ে এই পথসভার আহ্বান করা হলেও বিকেলে এক স্থানে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু কর্মী সভার নামে ও ইউনিয়নের নৌকা প্রতীকের নেতা কর্মীদের হঠাৎ করে জড়ো করতে থাকেন। এ সময় উভয় পক্ষের কর্মী এবং সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উভয় পক্ষের লোকজনই সেখানে স্লোগান দিতে থাকে এবং নৌকা প্রতীকের কর্মী সমর্থকরা রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে স্বতন্ত্র প্রার্থীর সভা বন্ধ করার চেষ্টা সহ স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপর চড়াও হন। এমন পরিস্থিতিতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা সেখান থেকে সরে গিয়ে হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের পথসভা চালাতে থাকে। এ সময় পথসভায় যোগদানের উদ্দেশ্যে আগত স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের একটি দল ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে দিয়ে আসার সময় তাদের উপর নৌকার কর্মীরা হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। এই অবস্থায় পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থলে উপস্থিত হন সহকারী কমিশনার ভূমি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপমা রায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি ওই এলাকায় আগামীকাল ভোর পর্যন্ত 144 ধারা জারি করেন। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুসের বিরুদ্ধে আগামী 1 জানুয়ারি রায়ের তারিখ ধার্য করেছে আদালত। রোববার রাতে রায়ের দিন ঘোষণার পর সাংবাদিকদের প্রতিক্রিয়া জানান তিনি। এ সময় ডক্টর ইউনুস বলেন, আমি কোনো অপরাধ করিনি, আশা করছি আদালতের রায় সত্য প্রমাণিত হবে। রোববার এ মামলায় ইউনুস সহ 4 জনের পক্ষে এবং বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। রাত 8:20 ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এই দিন ধার্য করেন। রোববার আদালতে ডক্টর ইউনুসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল্লাহ মামুন। কলকারখানা এবং প্রদেশের পরিদর্শক অধিদপ্তরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট
খুরশিদ আলম খান এবং অ্যাডভোকেট মোহাম্মদ হায়দার আলী। শুনানিতে ডক্টর ইউনুস সহ আসামিদের খালাসের আর্জি জানান তার আইনজীবী। অন্যদিকে ডক্টর ইউনুস সহ আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির আর্জি জানান। সন্ধ্যা 6:30টার দিকে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ মামুন পরে আসামিদের বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন কলকারখানা অধিদপ্তরের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান এবং হায়দার আলী। এর আগে বেলা 11:18 ডক্টর মোহাম্মদ ইউনুস তার আইনজীবী আদালতে হাজির হয়। 11:33 ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেহেরা সুলতানার আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। দুই দফায় বিরতি দিয়ে মাগরিবের পরও যুক্তিতর্ক উপস্থাপন চলে। টাঙ্গাইল পাঁচাশনি নৌকার মিছিলে বর্তমান এমপি সানোয়ার হোসেনের সমর্থকদের গুলিতে যুবলীগ নেতা সহ তিনজন আহত হয়েছেন। রোববার রাত 11:00 দিকে উপজেলার বাঘিল ইউনিয়নে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন বাঘিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কর্মী সিএম এবং রোকন মিয়া। তাদের মধ্যে রোকনের অবস্থা আশঙ্কাজনক। আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশিদ জানান, রাতে বাঘিল এলাকায় নৌকার পক্ষে তার সমর্থকরা মিছিল বের করেন। এ সময় বর্তমান এমপি সানোয়ার হোসেনের সমর্থকরা মিছিলে অতর্কিত গুলি চালায়। এতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সহ তিনজন গুলিবিদ্ধ হন। তাদের টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, এই ঘটনায় ইগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ সহ পুলিশের অসাধু কর্মকর্তা কর্মচারীদের অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে দুই সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি উত্তর খন্দকার নুরুন নবীকে এই কমিটির সভাপতি করা হয়েছে। আর ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার প্রশাসন শফিকুল ইসলামকে কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ গত 11 ডিসেম্বর এক অফিসে আদেশে তদন্ত কমিটিতে 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলে। অফিস আদেশে বলা হয়, ডিবির ওয়ারি বিভাগের ডিসি আব্দুল্লাহ আহাদ সহ পুলিশের অসাধু কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে মোহাম্মদ জসিমউদ্দিন নামের এক ব্যক্তিকে অমানসিক নির্যাতন করে অবৈধভাবে 3.7 কোটি টাকার চেক লিখিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে ওই কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। ডিবি এবং তদন্ত কমিটির কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, জসিমউদ্দিন নামের ওই ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ অধিদপ্তর সহ ডিবি অফিসে ওয়ারি বিভাগের গোয়েন্দা কর্মকর্তা এবং কর্মচারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাত্র 5 ঘন্টার ব্যবধানে স্থানীয় বিএনপি নেতা সহ দুজনকে খুন করা হয়েছে। পুলিশের দাবি, বিএনপি নেতাকে পূর্বশত্রুতার জেরে খুন করা হয়েছে। তবে ব্যবসায়ী খুনের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ। রোববার বিকেলে 4:30 দিকে নুরুল মোস্তফা বজল নামের একজনকে হাতের কবজি কেটে এবং গুলি করে হত্যা করা হয়। তিনি সীতাকুণ্ড থানাধীন 2 নম্বর 12ইয়া ঢালা ইউনিয়ন বিএনপির সহসভাপতি এবং ওই এলাকার পশ্চিম লালনগর গ্রামের মুজিবুল হকের ছেলে। তার ছোট ভাই ইসমাইল হোসেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি। এ ঘটনায় 5 ঘন্টা পর রাত 9:30 দিকে উপজেলার বারাউলি এলাকায় আলমগীর নামে এক সবজি বিক্রেতাকে ছুরিকাঘাতে খুন করে দুষ্কৃতরা। তবে খুনের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, বারোইয়া ঢালা ইউনিয়ন বিএনপির সহসভাপতি নুরুল মোস্তফা বজলের সঙ্গে লালনগর গ্রামে চিহ্নিত ডাকাত একাধিক মামলার আসামি তহিদুল ইসলামের পূর্বশত্রুতা ছিল। রোববার বিকেলে বজলকে সামনে পেয়ে তার মাথা এবং হাতে কুপিয়ে জখম করে। এক পর্যায়ে হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলে। এরপর গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে। পরে স্থানীয় লোকজন বজলকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অন্যদিকে রাতে বাসায় ফেরার পথে সবজি বিক্রেতা আলমগীরকে বারাউলি এলাকায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা পেছন থেকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সরকারি চাকরির তথ্য গোপন করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। নির্বাচনী হলফনামায় 1% ভোটারের তালিকা জমায় ত্রুটির কারণে প্রার্থিতা বাতিল হলে পরে উচ্চ আদালতের রায় ফিরে পেয়েছেন তিনি। আজ সোমবার থেকে পুরোদমে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য প্রস্তুতি নিয়েছেন তিনি। অনুসন্ধানে জানা গেছে, স্বাস্থ্য সহকারী হিসেবে চাকরিতে যোগ দেওয়ার আগে পুলিশ সদস্য ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। 2010 সালে স্বেচ্ছায় অবসরে যান। এরপর 2011 সালে স্বাস্থ্য সহকারী হিসেবে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন। চাকরি থেকে অব্যাহতি না নিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আসন থেকে নির্বাচনে অংশ নিতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্রে তিনি নিজেকে ফার্মেসি ব্যবসায় উল্লেখ করে কাগজপত্র দাখিল করলেও পুলিশের চাকরি থেকে অবসর নেয় এবং স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত থাকার কথা আড়াল করেছেন। তবে প্রার্থিতা যাচাই বাছাইকালে 1% ভোটারের সমর্থন সংগ্রহে ত্রুটির কারণে মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। সেখানে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল থাকে। এরপর উচ্চ আদালতে আপিল করে প্রার্থিতা ফিরে পান সালাউদ্দিন। গত শুক্রবার বিকেলে রায় কপি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দাখিল করেন সালাউদ্দিন। গত শনিবার বিকেলে রকেট প্রতীক বরাদ্দ পেয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে ফিরে আসেন তিনি। তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রোববার ইসিসিনিউ সহকারী সচিব মোহাম্মদ মোর্শেদ আলম স্বাক্ষরিত এক সংক্রান্ত আলাদা দুটি চিঠি জননিরাপত্তা বিভাগ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে। প্রত্যাহারের নির্দেশ দেওয়া তিন ওসি হলেন মাদারীপুর জেলার কালকিনির মোহাম্মদ নজমুল হাসান, ময়মনসিংহের ফুলপুরের মোহাম্মদ আবদুল্লাহ মামুন এবং তারাকান্দার আবুল খায়ের। এছাড়া ময়মনসিংহের ফুলপুরের ইউএনও এম সাজেদুল হাসানকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে কমিশনার। মধ্য গাজার একটি উদাস্ত শিবিরে ইসরায়েলের ভয়াবহ হামলায় অন্তত 70 জন নিহত হয়েছেন, এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। গাজায় অভিযান পরিচালনা করার পর থেকে রোববার এ হামলা একটি অন্যতম ভয়াবহ বলে মনে করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে চাপা পড়ে আছে। দেইর আল বালার পূর্ব দিকে মাগাজি ক্যাম্পে নিহতদের মধ্যে রয়েছে অন্তত 12 জন নারী এবং 7টি শিশু। আহমদ তুরুক মানি নামে ওই এক ব্যক্তি বার্তা সংস্থা এপিকে বলেন, আমাদের টার্গেট করা হয়েছে, গাজায় কোনো নিরাপদ স্থান নেই। উল্লেখ্য, আহমদ এ হামলায় তার পরিবারের বেশ কয়েকজনকে হারিয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা বলেন, মৃত্যুর সংখ্যা অনেক বাড়তে পারে, মাঘাচি ক্যাম্পে যা ঘটেছে তা হলো গণহত্যা। জনাকীর্ণ আবাসিক এলাকায় এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা ঘটনাটি পর্যালোচনা করেছে। ইসরায়েলি বাহিনীর মুখপাত্র বলেন, হামাসের চ্যালেঞ্জ সত্ত্বেও তারা আন্তর্জাতিক আইন মেনে চলেছে। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, এই বিমান হামলা ছিল নৃশংস গণহত্যা। তিনি একে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেন। গত নভেম্বরে এই উদ্বস্ত শিবিরে হামলা চালানো হয়েছিল, তখন অন্তত 30 জন নিহত হয়েছিলেন। আমাদের পরবর্তী দুপুরে একটা শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন বা আমাদের ফেসবুক পেজটাতে লাইক করুন। এই সময় ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।